বিধায়কের নাম করে এক বৃদ্ধার ওপর অত্যাচার হচ্ছে বলেই অভিযোগ। এমনই অভিযোগ করে আত্মহত্যার হুমকির চিঠি মুখ্যমন্ত্রী দপ্তরে দিলেন। উল্লেখ্য, বাতারের খেজুর গ্রামের বাসিন্দা 88 বছরের অলকা সামন্ত নামে চিঠি যাওয়ার পর পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানতে পারেন তিনি এই ধরনের কোনো চিঠি দেননি। জানা যায় ওই বৃদ্ধবা বৃদ্ধার 2টি ছেলে 3টি মেয়ে, মেয়েদের বিবাহ হয়েছে। বৃদ্ধা তার বড় ছেলের কাছেই থাকেন। পুলিশ সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অলকা সামন্তর একটি অভিযোগপত্র ভাতার থানায় পাঠিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগপত্রে উল্লেখ আছে, আমার বড় পুত্রবধূ ও 2 নাতি বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নাম করে নির্যাতন চালাচ্ছেন, বিধবা ভাতার টাকা ও দলিল হাতিয়ে নিয়েছে। এদিন পুলিশকে অলকা সামন্ত জানান, কেউ তার নাম করে ভুয়ো অভিযোগ পাঠিয়েছেন। কি নাম আপনার? অলকা সামন্ত। আপনার কোনো সমস্যা হচ্ছে? না, আমি বড় বইয়ে বড় কিছু থাকি। তাহলে মুখ্যমন্ত্রীকে যে চিঠিটা করেছিলেন? আমি জানি না, লেখা পড়াই জানি না। আপনার নামে রয়েছে চিঠিটা? তার চিঠি আছে, আমি কী করবো বাবা? এই যে আপনি জানতেন না? না, আমি কিচ্ছু জানি না। আপনি কোথায় চিঠি পাঠাননি? না, তা পাঠাইনি। কি নাম আপনার? অলকা সামন্ত। বাড়ি? খেজুর। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে 3 মেয়ে আর 2 ছেলে। আপনার স্বামী বেঁচে আছেন? কতদিন আগে? 4 বছর। হয় আপনার? আমার নাতি। নাতি? কটা নাতি আপনার? ও বাড়ি কি খেরুরি? তাহলে আপনি কোনো চিঠি করেননি? নাতিরা কি করেন? নাতি আছে বাড়িতে থাকে, আর একটা বউ চিন ইঞ্জিনিয়ার। বিধায়ক জানান তার নামে অপপ্রচার করতে কেউ বা কারা এইসব করছেন। অভিযোগ উনি করেননি? না, অভিযোগ উনি করেন নাই, মিথ্যা করেন। তাহলে আপনার লোক এটা এটা ওই যে লিখেছে না পাপ্পু আর কি আপু নাকি ওই দুজনের নাকি মানে কিছু করতে হয়েছে, এটা শুধু মানে আমাকে কিছু লোক বদনাম করার জন্য আমার আপনার দুর্নাম করার জন্য আমার ধারণা এই বিষয়ে কি? ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। বিধায়কের নাম করে এক বৃদ্ধার ওপর অত্যাচার হচ্ছে বলেই অভিযোগ। এমনই অভিযোগ করে আত্মহত্যার হুমকির চিঠি মুখ্যমন্ত্রী দপ্তরে দিলেন। উল্লেখ্য, বাতারের খেজুর গ্রামের বাসিন্দা 88 বছরের অলকা সামন্ত নামে চিঠি যাওয়ার পর পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানতে পারেন তিনি এই ধরনের কোনো চিঠি দেননি। জানা যায় ওই বৃদ্ধবা বৃদ্ধার 2টি ছেলে 3টি মেয়ে, মেয়েদের বিবাহ হয়েছে। বৃদ্ধা তার বড় ছেলের কাছেই থাকেন। পুলিশ সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অলকা সামন্তর একটি অভিযোগপত্র ভাতার থানায় পাঠিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগপত্রে উল্লেখ আছে, আমার বড় পুত্রবধূ ও 2 নাতি বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নাম করে নির্যাতন চালাচ্ছেন, বিধবা ভাতার টাকা ও দলিল হাতিয়ে নিয়েছে। এদিন পুলিশকে অলকা সামন্ত জানান, কেউ তার নাম করে ভুয়ো অভিযোগ পাঠিয়েছেন। কি নাম আপনার? অলকা সামন্ত। আপনার কোনো সমস্যা হচ্ছে? না, আমি বড় বইয়ে বড় কিছু থাকি। তাহলে মুখ্যমন্ত্রীকে যে চিঠিটা করেছিলেন? আমি জানি না, লেখা পড়াই জানি না। আপনার নামে রয়েছে চিঠিটা? তার চিঠি আছে, আমি কী করবো বাবা? এই যে আপনি জানতেন না? না, আমি কিচ্ছু জানি না। আপনি কোথায় চিঠি পাঠাননি? না, তা পাঠাইনি। কি নাম আপনার? অলকা সামন্ত। বাড়ি? খেজুর। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে 3 মেয়ে আর 2 ছেলে। আপনার স্বামী বেঁচে আছেন? কতদিন আগে? 4 বছর। হয় আপনার? আমার নাতি। নাতি? কটা নাতি আপনার? ও বাড়ি কি খেরুরি? তাহলে আপনি কোনো চিঠি করেননি? নাতিরা কি করেন? নাতি আছে বাড়িতে থাকে, আর একটা বউ চিন ইঞ্জিনিয়ার। কি নাম বড় মামার? প্রতিমা সামন্ত। আপনার অসুবিধা কিছু হচ্ছে কি? না, খাওয়া দাওয়া, ডাক্তার দেখানো? ডাক্তার ছেলেরা মাথায় হাঁপের রোগ তো আমার।
আর বৌমা আপনার সেবা যত্ন করে? বিধায়ক জানান তার নামে অপপ্রচার করতে কেউ বা কারা এইসব করছেন। আপনার দুর্নাম করা দেন। ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।